এত বড় একজন সেনাপ্রধানকে কারণ আবু জাহেলের বাহিনীর সেনাপ্রধান তো উই এত বড় একটা সেনাপ্রধান নে দুইজন বালকে কুবায় রাস্তায় হানাফিলা বানাইছে মাজানরে যখন শুনতে পাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেল নে দুইটা বালকে রাস্তায় শোয়া দিয়েছে এ মাজান আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা কি নাম ইকরামা পিছনের থেকে এসে মাজের এই হাতের বাজুর উপর এমন জোরে আক্রমণ করছে তুই আমার বাবার এইভাবে দুই টুকরা করে ফেললি আমার বাবার হাতটারে কেটে ফেলায় দিলি মাজের হাতের বাজুর উপরে যখন কোপ দিয়েছে বাবা এই হাতটা কেটে একটুখানি ফিতার মতো একটুখানি বেজে আছে পুরো হাতটা কেটে গেছে মা ছোট ভাইরে মুহাব্বিসকে বলে ভাইরে আমরা যদিও দুই ভাই একই মায়ের কিন্তু বাপ দুইজন আমার বাবা মরার পরে আমার মা তোর বাবার কাছে বিবাহ বর্ষে কিন্তু মনে রাখবি আমরা দুজনে কিন্তু এতিম আমারও বাবা নাই তোরও আব্বা নাই তোরও মা নাই আমারও মা নাই গো কিন্তু ভাইরা একটা অনুমতি দেওয়াই আমার এই ডাইন হাতটা একটুখানি হাতের মধ্যে বাইজা রয়েছে আমি পারি না কোন রকম ভাবে হাতটা লড়াচড়া করাইতে আবার পারি নাই হাতটা ঝুলে বেড়াইতেছে আমি যুদ্ধ করতে পারতাছি না যদি তুই পারস রে ভাই আমার হাতটা টান দিয়া লাউ গাছের মতো ছিঁড়ে ফেলা মুহাব্বিস বলে ভাই রে আমি কোনদিন পারব না রে জীবিত মানুষের হাতটা টাইনা ছিঁড়ে ফেলাইতে আমি চিন্তা করতেছি তোরে কোন রকম কোলে করিয়া বিশ্ব নবীর কাছে যদি লয়ে যাইতে পারি আব্দুল্লাহ আপনি মাসুদের কান যদি ভালো হয়ে যাইতে পারে গো আবু জাহেলের থাপ্পড় খাইবার পরে আবু জাহেলের ছেলের হাতের কোপ খাইয়া তোর হাতটা নষ্ট হয়ে গেছে নবীর কাছে যদি তোরে নিয়ে যাইতে পারি আমার নবী যদি একটু ব্যান্ডেজ করে দেয় আমার মন বলে তোর হাতটা ভালো হয়ে যাবে আমি আশায় বুক বেঁধে আছি আমি তোর এই হাতটা ছিঁড়তে পারবো না মাছ বলে না রে ভাই আমি বাঁচবো না রে ভাই তুই যদি পারস আমার একটু বিশ্ব নবীর কাছে লয়ে যা তুই মরে যাইতেছ নবীর দেখে কি করবি যদি আমি মরিয়াও যাই তুই আমার খবরটা নবীর কানে পৌঁছাই দিয়ে বলবি নবী আপনার জন্য আমি জীবন দিয়ে দিছি আমার কলিজার টুকরা যুবক ভাই না 22 বছরের মাস নবীর জন্য জীবন দেয় ছোট বাইরে বইলা যায় বাইরের নবী যখন দেখবি বদরের মাঠে শহীদদেরকে বাছাই করতাছে তখন তুই আমার লাশের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্দবি নবী যদি জিজ্ঞেস করে তুই কাঁদস তখন বলবি নবী গো আমরা দুই ভাই একসাথে বদরে আসছিলাম আমাদের দুই ভাইরে আপনি আনতে চান নাই দুই ভাই তাঁবুর মধ্যে বসে অনুমতি চাইছিলাম নবী যদি সুযোগ পাই দুই ভাই বদরে নামিয়া যাব নবী আপনি অনুমতি দিছিলেন কিন্তু আমার ভাইটা মারা গেছে আমি কারে ভাই কয়ে ডাকবো আমার সালামটা নবীর কানে পৌঁছে দিবি আমার টাঙ্গাইল জেলা সদরের ভাইরা এই পৃথিবীতে ভাই বুঝে ভাইয়ের দর বোন বুঝে বোনের দর আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি আমার মা একটা আমার জন্য একটা বোন রাইখে যায় নাই
যাকে বোন আছে তারা বুঝবেন বোনের কি ভাইয়ের কাছে কত দরদ। আমি দেখব কোন আশিকের রাসূল কয়জন আছে বিশ্বনবী মাজের লাশটা যখন দেখছে দেখবেন বদরের ১৪ জন সাহাবীর নাম এখনো নেমপ্লেটে লেখা আছে বদরের প্রান্তরে হাদিস আপনারা যারা গেছেন দেখছেন তার ভিতরে ৪ নম্বরে মাজ ইবনে জাফর নাম আছে নবী যখন মাজের লাশটাকে দাফন করে নবীর চোখের পানিতে দাড়ি মোবারক টপ টপ করে ভিজে ভিজে পড়তেছে মাজরে তোর জীবন ধন্য রে বাবা তুই আবু জেহেলের মতো বদমাশটা দুনিয়া থেকে খতম করছ জোরে 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 মনে রাখবা যুবক ভাই বড় সেনা প্রধান আবু জেহেলকে খতম করছে একটা বালক আর মাথাটা আলাদা করছে আর একটা বালক নাম তার আবদুল্লাহ ইবনে মাসউদ মারহাবা বলতে পারলেন না আল্লাহু আকবার জোরে বলেন তো যদি কখনো দরকার হয় ইসলামের জন্য যুবক বয়সে যদি জীবন দিতে হয় মুক্তিযোদ্ধা হিসাবে ইসলামের জন্য রাজি আছো না নাই কাকে রাজি আছো আল্লাহ কে তো হাত তুলে দেখায় দাও الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور زركان مرحبا ويل أمر زيبون الشوق ঠিকنا আমরা বলি আমার সন্তান আমার বিবি আমার মাল আমার দান আমার অমুক আমার তমুক আমার আসলে কিছুই না সবকিছু আল্লাহ সবকিছু কিসের জোরে কোন আল্লাহ আছে না আল্লাহ আর একবার বলেন তো দেখি আল্লাহু আকবার যে ব্যক্তি তার জীবনটাকে গর্বে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় ওই মানুষটা হাসতে হাসতে কবরে যাবে হাসতে হাসতে জান্নাতে যাবে হাসতে হাসতে পলসুরাত পার হবে হাসতে হাসতে বিশ্বনবীর গাড়িতে বসে জান্নাতে যাবে হাসতে হাসতে জান্নাতে যেতে চান কি চান না সবাই চান সবাই চান আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কি চান না এই দেই ঠিক তো আমি জানি আপনারা যান সবাই চান তাই না কিন্তু আমি যদি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যারা দাঁড়ায় আছেন বইয়া বলেন বইবেন কি একটু দুলের মধ্যে বইয়ে বল কবরে সিতে বইরে থাকলে কেউ তোমার ভালো বিস্তার দিব না চান্দু বস দুলা ভাইরা বস এই যে আল্লাহ রুলিরা বস আরে তোর মোবাইল করতে না মিডিয়া আছে বহু ব তোর ভিডিও করতে না তাহলে মিডিয়ার বেড়া কিতে বস 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 আল্লাহ রুলিরা বস মারহাবা বলেন তো আল্লাহু আকবার বলেন তো আসলে তো জায়গা নাই নাকি প্যান্ডেল এমনি শুরু করছে কি করছে জায়গা কম আসলে বক্তা দাওয়াত দিছে ছোড়ো ওই লেগে প্যান্ডেলে করছো ছোড়ো ঠিক কথাই করছে আল্লাহ আগামীতে যদি ভালো বক্তা আপনাদের আনতে হয় জায়গা বড় জায়গা দেখে তারপরে দাওয়াত দিবেন খামোশ খামোশ খামোশ
বিচারকরা আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ শুধু আমার দিক তাকাবেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দুনিয়ায় চলবে আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় তার মোতাবেকই করবে ঠিক না আর যারা নিজের মন মতো চলবে আল্লাহ তাদেরকে শয়তানের দলে ফেলাই দিবে ঠিক না ভাই ঠিক জোরে কর আবু বকর তার জীবনকে কোনোদিনও নিজের মন মতো চালায় নাই এই জন্য বিশ্বনবী তাকে প্রথম জান্নাতি হিসেবে ঘোষণা করছে আর আবু জেহেল তার জিন্দগি চালাইছে তার মন মতো ঠিক না বেটি আপনি হয়তো জানেন কি জানেন না বদরের যুদ্ধে যখন আবু জেহেলকে মারা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসা আর কল্লাটা আর মাত্র 30 সেকেন্ড পর উড়াইয়া দিবে একটা কোপ দিয়া এই মুহূর্তে বেঈমান কি কয় বলেন দেখেন নিজের মন মতো জীবন চালাইলে কি হয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কয় তুই যখন আমারে কাটবি আমার মাথাটা একটু বড় করে কাটিস তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কৌতূহল করে বলে কে তোরটা বড় করে কাটবো কে মানুষে বুঝবে যে আবু জাহেলের মাথা ঠিক তাই ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দিকে তাকান বুখারি দর্শে কিতাবুল মাগাজি আবু জাহেলের কবরটা আমার জীবনে অন্তত 12 থেকে 13 বার দেখছি আবু জাহেলের এই মাথাটা কাটা হয়েছিল একবারে ওর এই সহ কাত সহ ওর মাথায় চুল আসিল এরকম ঘর বাবু আবু জাহেল আর কানগুলো আসিল এরকম খাড়া খাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ এখান দিয়ে তরবারির মাথা ঢুকায় দিয়া আর এক দিক দিয়ে বের করে দিয়েছে কারণ আছে কারণ কি জানেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আবু জাহেল একটা থাপ্পুর দিয়া কানটা নষ্ট করে দিয়েছে যেদিন সূরা ইয়াসিন নাযিল হয় সূরা ইয়াসিন সূরা ইয়াসিন বুঝেন নাই ঠিক আমার নবী বলছিলেন এই সূরাটা কে আবু জাহেলের বাড়িতে যে শোনাই দিতে পারে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র 23 বছরের যুবক 23 বছরের বড় লোকের ছেলে মারহাবা বলেন আরো জোরে বলেন শিল্পপতির পোলা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু ইসলাম কবুল করার কারণে বাবা তার একটা টাকাও দেন এই কোপ করো আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বাবায় সম্পদ দেয় নাই এখন গরিব নবীর দপ্তরে পাক হইলে খায় নবীর দপ্তরে যদি পাক না হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ মদি মক্কার পাথরগুলা বুকের মধ্যে নিয়ে ঘুমায় তো বিশ্বনবী বললেন আরকার ইবনে সাবিতের বাড়িতে বসে কে পারবা আবু জাহেলের সামনে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আর সূরা ইয়াসিনের ভিতরে এমন এমন কিছু কথা আছে এই জন্য কোরআন শরীফের দিল কোরআন শরীফের হার্ট কোরআন শরীফের হৃৎপিণ্ড বলা হয় সূরা ইয়াসিনকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি পারবো ওই খাটাশের সামনে তেলাওয়াত করতে নবী আমার বললেন তুই কি পারবি পারবো পারবি পারবো পারবি পারবো যা নবী আমার দোয়া করে দিলেন এ যুবক এবার রেডি হো 23 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেল তখন বিশাল বড় একটা মজমার মধ্যে আবু জাহেলের বাড়ির আঙ্গিনায় বসে বৈঠকখানায় বসে বড় বড় শয়তানদেরকে নিয়ে পরামর্শ করতেছে কি পরামর্শ আগামীকালকে মুহাম্মাদের বাহিনীরে কে কে পিটাইয়া লুলা বানাইতে পারবা নাউজুবিল্লাহ বাইতে যায় কইও এখানে কইলেই তো লস হবে লুলা হইয়া মারবা এখানে কইলে এখানে কইলে লাভে ধরবে না এখানে কইলে লাভ আছে 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত তোমার নামে দলিল হবে আগামীকাল মুহাম্মাদের বাহিনীকে কে পিড়াইয়া লুলা বানাইতে পারবা এখানে ভাই পরামর্শ করতেছে বড় শয়তানে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ মূর্খের বাপ আবু জাহেল তো যখন পরামর্শ করতেছে ইন্দিমিন টাইমে আব্দুল্লাহ ইবনে মাসউদ বেঈমানের বাড়ির সামনে যাইয়া কোন দিক তাকায় নাই বিশ্বনবী কইছে কোন দিক তাকাবি না কোরআন তেলাওয়াত শুরু করে দিবি কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুরু করছে তাকানি দিকে কণ্ঠটা তো বসে গেছে তারপরে চেষ্টা করছে
بسم الله الرحمن الرحيم. عبد الله بن مسعود التلاوات امين يسر من جهدي باس هزار بغير عبد الله بن مسعود التلاوات شنو غاس পর্যন্ত পাতা পর্যন্ত হেলতো আর দুলতো بسم الله الرحمن الرحيم. قرآن تلاوة شونه جار الله أكبر بولبين نيجر سوطو موني كوربين بورو موني كوربين الله أكبر بولبين زيبوني هادن روك اپنے بھوك بيننا هادن روك روشد ایک نمبر روشد الله أكبر دوني برد لله تكبير والقرآن الحكيم إنك لمن المرسلين. أي بورسون تفوت بارسل عبد الله بن مسعود. تكون سورة ياسين آتي آيات نازل هي. تار بيتاره تين تي كابول تلاوات كورس. أبو جهل ريك تسعة دري كرنا عبد الله بن مسعود دوسر كانه روبر يا أمون زوري ثامن دي سه. أبو جهل نوي فيت لامبا سيلو نوي فيت. যে মানুষটা 9 ফিট লম্বা থাকে তার হাতটা কত বড় থাকে এককে থাবুরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাইটা জন্নার মতো রক্তগুলো ঝরতেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কানটারে সাইপা ধরে আবার শুরু করলেন তেলাওয়াত আটটা আয়াত পাঁচবার তেলাওয়াত করছে আবার যখন আটুতে ভর দিয়ে দাঁড়াইছে এই বাম কানের উপরে এমন জোরে থাপড় দিয়েছে বাম কানের পর্দাটা ফেটে গেছে কোরআন এত সহজে আসে নাই গো বাবা কোরআন কি জিনিস কোরআনের মাদ্রাসাগুলো কি জিনিস এখন বুঝবেন না হয়তো দল ক্ষমতায় আছে অনেক মানুষ আছে কমি মাদ্রাসা রে কয় জিএমবি রাখড়া কথা বল না কেন অনেকে বইলে ফেলেন মনে করেন আজকে আসি মনে চিরদিনই থাকব দলের ক্ষমতা আছে শক্তি আছে টাকা আছে বাহাদুরি আছে পোস্ট আছে আমি একজন বড় অফিসার আমি একজন বড় অ্যাডভোকেট আমি একজন বড় মাওলানা ক্ষমতার দাপটে বলে ফেলি এই কমি মাদ্রাসার হুজুরকে হুজুর নিয়ে নি এটি সন্ত্রাস আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে যদি দামি কোনো মার্কাস থেকে থাকে সেটা হলো পৃথিবীর সমস্ত হেফজখানা মাদ্রাসা গুলো এটা আমার আমি বলি না আমার নবী কি বলেছে আজ থেকে 1445 বছর আগে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ওই জায়গাটা দামি জায়গা ওই জায়গাটা যেখানে কোরআন শিক্ষা এবং শিক্ষা করে আমি বলেছি শেখ হাসিনা বলছে পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলছে পৃথিবীর দুজাহানের বাদশা বলেছে خيركم من تعلم القرآن وعلم যে কোরআন শেখে এবং শেখায় ওই মানুষটা হলো ওই মেনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ মানুষই না ওই জায়গাটাও শ্রেষ্ঠ জায়গা আমরা যখন বলি হিসাব নিকেশ করে জন্য বলি বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী বলে ফেলায় কবি মাদ্রাসার দরকার নাই এগুলো জিএমবি রাখা খবরদার মাদ্রাসাগুলো পাললে তেল দিয়ে বাতি জ্বালাই রাখেন এই যে পিছনে বিশাল বড় লম্ব কবরস্থান কত বড় বড় শিক্ষিত মানুষ শুয়ে রয়েছে কত কোন না কত বড় বড় দাবি মানুষ এই সরের মধ্যে হইয়া রয়েছে যায় দেখেন আজ পর্যন্ত কেউ বলতে পারে না কার কবর অবস্থা কি কি এর কার সাতার বাহাদুরি দাও তুমি এই দেশ যারা চালাইছে এই দেশ যারা চালাইছে যাদের ক্ষমতা এত ছিল আঙ্গুলের ইশারায় তারা গান পাউডার দিয়ে পানি বানায় ফেলেছে কত কোন না কেন আমাদের দেশের এই সাত চাচা
নয় বছর ক্ষমতায় ছিলেন ইতিহাস আপনারা যারা পড়েছেন যারা আমরা দেখেছি তারা জানেন তার আঙ্গুলের ইশারায় অনেক কিছু হইছে কথা কন্না কেন শেখ মুজিবুর রহমান আমার বঙ্গবন্ধু আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান তার হাতের ইশারায় অনেক কিছু হইছে এই আস্তে কথা বলি লুল হয়ে মরবা জিয়াউর রহমানের ইশারায় অনেক কিছু হইছে কথা কন্না কেন সে যখন সেনাপ্রধান ছিল হাতের ইশারায় অনেক কিছু হইছে এই মানুষের প্রতিষ্ঠাতা যে লেফটেন্ট কর্নেল ওনার জায়গায় সে ওই থিওরি নিয়ে পড়ছে সে বুঝছে একজন সেনাপ্রধানের আঙ্গুলের ইশারা কি হয় কিন্তু ভাই তারা কি কোনোদিন কবরে তুইটা বলতে পারছে যে আমার কবর অবস্থা কি তোর একটু দেখে দাও কেউ পারে না বেজন দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন আবু জেহেল মনে মনে ভাবছিল আমার চাইতে ক্ষমতাশালী আর কেউ নাই কোরআনের প্রেমিকদেরকে যদি মেরে ফেলে দিতে পারি কোরআনের শব্দগুলো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব কিন্তু আবু জেহেল এটা জানতো না পাতার কোরআন হয়তো ধ্বংস করা যেতে পারে কোরআনের সিনা থেকে সিনা কোনদিন ধ্বংস করা যায় না এক আব্দুল্লাহ আপনি মাসুদ লুকান্তরে হাজার আব্দুল্লাহ আপনি মাসুদ মক্কায় জন্ম নিবে এটা আবু জেহেল জানতো না দিয়া দিল থাবুর কান দুইটা পুরা ওয়াক কান দুইটার মধ্যে আঙ্গুল দিয়ে বিশ্বনবীর কাছে আসছে নবী আমার দেখে কানের রক্তে বিলাটে পুরা জামালা নবী আমার বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তোর তো না করছিলাম বাবা তুই জানোয়ারের সামনে যাইস না তুই গিনি কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ আমার শুধু কান না যদি আমার কলিজাটাও বের করে দিত আমি কোরআনকে আবু জাহেলের সামনে প্রতিষ্ঠা করে ছাড়তাম আমি দেখবো এখন কোরআনের প্রেমিক কয়জন আছেন কোরআনের কথা শুনে যদি কারো চোখে পানি আসে আমি আল্লাহর জাতের কসম করে বলছি আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না এই কোরআনের জন্য আপনার নবী মাইর খেয়েছে এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার নবী রাতের অন্ধকারে ছেলে মেয়ের এইখানে মদিনায় হিজরত করছে এই কোরআনের জন্য আপনার নবী পৃথিবীর সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে আপনার নবী দাঁত ছাড়া উঠবে এই কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ যার গায়ে জীবনে একটা মাছি মশা পড়ে নাই সেই মানুষটা লোহার হেলমেটের রড দুইটা এখান দিয়ে ডুইকে হেঁদে বেরোয় গেছে এই রড নবীর মাথার মগজের ভিতর দিয়ে উঠাইতে যাইয়া সাহাবীর আটটা দাঁত দিয়ে গেছে শুধু এখানে শেষ এই কোরআনের জন্য আমার বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটলে তার আপন চাষি উম্মে ফজল হুজুরে আপন চাষি আবুল আহাবের বউ উম্মে জামিল আমার নবীর জন্য রাস্তার মধ্যে বড় বড় লোহার প্যারাক ঢুকে রাখত যারা মুহাম্মদ গেলেই জান মোহাম্মদের পাওটা ফুটো হয়ে যায় আর আমি দূরের থেকে হাসতে পারি বেজান্ডে সুরাই লাহাবের তাফসীরের মধ্যে দেখবেন আমি বানানো কথা বলি না আল্লাহ কেন আবু লাহাবের বিবিরে ধ্বংস হতে পারলেন তাব্বা দিয়া দা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত দুটা ধ্বংস হোক ওর বোর হাত দুটা ধ্বংস হোক ওর মাল ধ্বংস হোক ওর সন্তান যেই বউ তার হাত দিয়ে আমার বিশ্বনবী রক্ত ঝরা দেখতে চাইছে কথাটা কে বলেছে জোরে বলো কে 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 আমি বলেছি ধ্বংস কে করেছে আল্লাহ এখন আছে না না বুড়া হয়ে গেছে বুড়া হয়েছে মনে হয় সান্তু চাষা
আল্লাহ কানে হন কম হনে নাউজুবিল্লাহ বললেন না এবার আওয়াজ দিতে হবে ও আউয়ালিহি ওয়া আখিরি ওয়া জাহির ওয়া বাতিন উনি প্রথমে যেমন ছিলেন অমনি আছে ওনার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা কয় আর উপহার দেব জুতা দিয়া রাজি আছেন না নাই উলামায়ে কেরাম কাকে রাজি আছেন আল্লাহকে দুই হাত দেখায় দাও মারহাবা বলেন এই যুবক যারা তাকবীরের ধ্বনি দিছ জীবনে তুই কোনোদিন কারো সামনে মাথা নত করতে হবে না কথা বলো না কেন আজকে বাংলাদেশে বিচার বিভাগ এমন জায়গায় চলে গেছে গরিবের কোনো বিচার নাই আলেমদের কোনো বিচার নাই পরিমনের মতো একটা নর্তকীর বিচারের অভাব নাই কথা বলেন না কেন আলেমদের কি নিয়ে কোনো কাক গড়ায় দাঁড়াইলি জশার নাক শিটকে গয় আর এক তারিখে আর কোন লেডিস খারাইলে কাজ করায় পাকাচ্ছি মানে মাগনা দেখতেছে শুধু আপনাকে তো এটা পাও ধরে বলি কারণ কোডে আমাকে চাওয়ার লাগে আমরা দেখছি গেলেই আমাকে কয় আরে ভাই করে গুলো আবার পরের দিন আইতে দুঃখের মধ্যে কলজা ফেটে যায় কিন্তু মনে রাখবেন বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল ওনার বিচার আছে না নাই জোরে কোন আরো জোরে এ বেটা কথা কয় চুপ করে বইরেছর কাছর বউ তোরে না করছিস নি মগাটা এ আরে বাগুন মাসা বেল ফেল করছে আজকে মগায় লস খাইছে আজকে ব্যবসায় বুতুম পেশার মতো বইরেছে কথা বলো আল্লাহ আকবার জোরে বলতে পারো না যারা কথা বলবা মনে রাখবা মরার আগ পর্যন্ত কথা বলতে পারবা আর যারা কোরআনের মতো বিনা ভূতুম পেশার মতো বয়ে থাকবে মরার আগে গাল বন্ধ হয়ে থাকবে শয়তান তোর গালে মুখবো এখানে বয়ে কথা কয় না যখন আবার আনসারি খারাই বনে দুই দিন পরে ইলেকশনে ওরে বাবা বঙ্গবন্ধু লাল নোট পাই এত অন্তর পিনিক বাইরে যাবে না একসাথে বলতে হবে জমিনের মালিককে আরো জোরে উনি বিচার আছে না নাই উনার বিচার আছে দেহেন আছে না নাই দেহেন আমার কথা না কোরআনে কয় কি কয় হনেন উনার বিচার আছে না উনার বিচার আছে আপনার আমার বিচার নাই উনার আছে ঠিক না বেটি জোরে বল আরো জোরে আবুল আহাবের বউ যেদিন মরে আমার নবী শুনলেন আমার চাষিরা অসুস্থ হয়েছে সুরে লাহাবের তাফসিরে দেখবেন আমার নবী দেখতে গেছে চাষিরা চাষি শুনছে আপনার বলে পক সরছে এটাই ওর জীবনের শেষ মানে ওর শরীর পয়সা পয়সা মরে যাবে ওর শরীরের সমস্ত গোস্ত গুলা এক টুকরা গোস্ত নিয়ে যেতে পারে আবু জাহেলের আবু লাহাবের বউ গোস্ত আর হাড্ডির থেকে আলাদা হয়ে গেছিল তার জিন্দগি কারণ আল্লাহ যখন কইছো আরে ধ আর কেউ আরে বাঁচাইতে পারবে আল্লাহ বলতেছে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব ধর আবুল আহাবের দৌড়ে দর্শে গজবে পক্স হচ্ছে পক্স পক্স উইটা এক সপ্তাহের ভিতরে পছন্দ করছে দুই সপ্তাহের মাথায় ভাই এ হে হে আরে ধরো এ হো না হো না মানে বহো বহো তোমার যাওয়ার সিস্টেম নাই আর তুমি বহো বাবা রে বাবা শেখ হাসিনার স্বাস্থ্য ভাই শক্তি কি দেবো জারি একটা দিয়ে গেল পারলাম না বহে রাখতে তোমরা এর কাছে বোল ডাউন সাকিব আল হাসান আল্লাহ আমি আর কথা বলবো 10 মিনিট ওনার মতো যেটা উঠবে লুঙ্গি দুটো এনে ধরবা ওসা যাও কল লুঙ্গি থাকবো আজকে তাহলে ওয়াজ করবো আজকে রেডি মারহাবা কো ইনশাল্লাহ বলে কিছু কিছু লোক আছে দেখবেন ওয়াজে বইলি হারে বীরের নিশায় ধরে
আছে নাই কিছু কিছু লোক আছে আর কপালে ওয়াজ পড়ে চিন্তা করে হায় হায় রে যেভাবে ওয়াজ শুরু করছে সব আমার পীরের বিরুদ্ধে এটা আমার বিরুদ্ধে আমি গাঁজা খোরের বিরুদ্ধে আমি বিড়ি খোরের বিরুদ্ধে তখন চিন্তা করে হায় আর বইয়ে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে জায়গা এরকম লোক আছে না তবে আমি জানি আপনাদের এই কাতলিতে এরকম লোক নাই আছে জায়গা তো তো ঠিক মতোই পড়ছে আল্লাহ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন দেখা গেছে শৈলে পছন্দ করছে নবী গেছে দেখতে হ্যাঁ আবু লাহাবের বউ কি কয় আমার দিক তাকান হাসির একটা কথা সূরা আল্লাহাবের তাফসিরে আসছে কে তোর বর্দ আমার এই অবস্থা হয়েছে ও কিন্তু বস্তু আছে আমার বর্দয় হয়েছে নবীর বর্দয় হয়েছে সাথে সাথে আমার নবী কয় চাচি আমি দোয়া করবো আপনি ভালো হয়ে যাবেন আপনি কালেমা বলেন বদমেশ চাচি কি কয় জানেন কয় তুই আমার কলে ফেলাই হ্যাঁ কালেমা বলাইতেছে আস তখন এই বিমান বিটি আমার নবীর মুখের উপরে থুতু মারছে আমার এতিম নবীর যদি আমরা জীবনে একবার দেখতে আমাকে নসিব খারাপ আমাকে জামানায় মানে নবী জন্ম নেয় নেই যেমন এতিম নবী আমাদের জামানে জন্ম নিত আর আপনাকে টাঙ্গাইল জেলায় কোনো স্কুল কলেজের মাহফিল আমার নবী আসত আমার মনে করে এলাকার সমস্ত এমপি মন্ত্রীরা টান টানে শুয়ে থাকতো আর বলতো নবী আপনি মঞ্চে ওঠার আগে আমার বুকের উপরে পাড়া দিয়ে যাবেন ভারতের একজন ব্রাহ্মণকে যদি মঞ্চে উঠাবার আগে শুয়া পড়তে পারে রাস্তার উপরে তার কর্মীরা তার ধর্মের লোকেরা আমার কলিজার নবী যদি আমার এই টাঙ্গাইলে তোমার গোপালগঞ্জে আসতো বাংলাদেশের সব উলামা ইকরাম রাস্তায় শুয়ে পড়তো আমার বুকের উপর দিয়ে আমার নবী যাবে আরে ভাই এমন ধর্মের ধর্ম গরু যাবে গোমা গরুর সামনে যদি হিন্দুরা হইয়া পড়তে পারে ভারতে গরুর পাড়া কি মিষ্টি লাগে ওরে বাবা গরু পাড়া খায় রক্ত বাইরে তারপরে মনে করে আমার গোমা আমার দেবতা যেই গরুর আমরা জবাই দিয়ে কি সুন্দর করে ফেরাই করে খাই আর আমার কলিজার নবী যদি আমার এই দেশে আসতো এই জামানায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা আমার নবীর জন্য মুখটা পাইতে দেখে কারণ কি জানেন আলেম ওলামা যখন কওমি মাদ্রাসায় পড়েছে বুখারীর দর্সে কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তুমি কামেল মুমিন না এখানে লাই নবী না কিন্তু লাই কামেল মুকাম্মাল তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তোমার নবীকে তোমার জীবনের চাইতে তোমার মায়ের চাইতে বাবার চাইতে ওয়ান নাস আজমাইন সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি প্রিয় মনে না করবা আল্লাহ নবীর কথা আর আল্লাহর কথা فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم সর্বজায়গায় তোমার নবীকে বড় প্রাধান্য দিতে হবে তা না হলে তুমি মুসলমান না কথাটা কে বলেছে আজকে নবীরে গালি দেয় বাংলাদেশের দলের কারণে মুখ খুলতে পারবে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কর্মীর ভিতরে আগুন লাগে জিয়া সৈনিকের আগুন লাগায় আমার নবীরে গালি দিলে আলেম ওলামার শরীরেও আগুন লাগে এ আসাদ পুর বেজর্মা তুই আমার নবীরে লন্ডন বসে গালি দেশ কে রাশিয়া বসে গালি দেশ কে বাংলাদেশে আয় তুই যেখান দিয়ে জন্ম নিছ যেই জায়গায় ওই জায়গায় তোর কোবাই মেরে দেবো কথা বলে না কেন তারা আলেম ওলামা সহ্য করতে পারে কারণ আলেমদের কাছে তার নবী জানের সাথে প্রিয় কারণ তাদের কান দিয়ে ওই হাদিসটা পড়ে আজকে আলেম হয়েছে কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্তুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাআবা ইন্নামাল আমালু বিন্নিয়া
من راى منكرا فليغير بيده وان لم يستجب بلسانه وان لم يستجب بقلبه ذلك اضعف الايمان الحديث গুলো পড়েই তার আলেম হয়েছে মারহাবা বলতে পারেন না কষ্ট হইতাছে ওগ্গামি তার বরস করছে কিন্তু সাঠা দাও সাইর ঘন্টা আছে এর ভিতর খালি এক কাপ চা দিছো মানে তো এত অবহেলা করবে আনছো কি ইত্তমান ওয়াজের অভাব করছে নি আমাকে মারহাবা বলেন আরে ভাই বাংলাদেশের কোন বক্তা এখন কিন্তু টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই আপনি কল্পনা করতে পারবেন না আমাদের লেভেলে একজন বক্তার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে যদি কোন দেখতে চাই তাহলে আইন ঢাকায় এখানে তো আমি অসহায় কথা কন দেখে এখানে যদি এই মাসের মতো আমার খাইতেও না দিত পিটাইয়া বেড়া গলা ঘুষা ঘুষা করে খাইতে পারত কত কন না কেন এখন যদি আমার চা নাও দেয় কিছু করার নাই তো কিন্তু আমার যদি আমি না আসতাম তাহলে আমার দুলা ভাই শুদ্ধ হইত কথা কন না কেন না আসলে বক্তা যদি কয় যামু না তখন দেখবেন বক্তার কদর কারে কয় আর আসার পরে তখন আর বক্তার কদর নাই মনে রাখবেন মাদ্রাসা যখন হয়েছে ওয়াজ প্রতি বছর দিতে হবে কথা কন না কেন আমাদের মতো বক্তা আল্লাহ পাকের লস নাই লস নাই আমি দেখাই দিই এক নাম্বার কারণ আমাদের মতো বক্তা আনছেন বিদায়াত লোক হয়েছে কথা বলেন না কেন এই সভাপতি হক কথা কন না লুল হয়ে মরবেন এই বড়াই সুপ্রিম কোর্টে অন্তত আমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উনি চিনবে দশ জনের উপরে অ্যাডভোকেট আছে আমার বাড়িতে আছে চারজন বেড়া জাগো আঙ্গুলে তিসারায় মানে প্রধানমন্ত্রী কেস গুলা তারা ডিল করে আমার 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 বাড়ির পালাবার মারহাবা বলেন কষ্ট হইতেছে অজ্ঞামি তার বড় রস করছে জনমের করা করে দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ বলেন এক নাম্বার আমাদের মতো বক্তানের লোক বেশি হবে দুই নাম্বার জন হুজুরা কালেকশনে নামবে চাউল কালেকশন বাস কালেকশন খেতা কালেকশন বালিশ কালেকশন কম্বল কালেকশন এ জেহাদি আইতাছে দে ছাপুর বইরা কথা কর না কেন দুই নাম্বার উপকার তিন নাম্বার যুবকগুলা যদি বক্তার মুখ দিয়ে হেদায়েতের একটা কথা বের হইয়া হেদায়েত পায় ওই মাদ্রাসা ওয়ারসিলায় আল্লাহ পাক এত বরকত দিবে এক বছরে ছাত্র বেড়ে যাবে ওই প্রিন্সিপালের কদর বাইরে যাবে এই প্রিন্সিপালটা সেন তো কয়জনের সত্তরে সত্তরে আট জনে যারা দশ মাইল দূরে তা আমি জানি টাঙ্গাইল সদর সেই টাউনের থেকে আমার ওয়াজ এখানে শুনতে আইছে কয়েকদিন আগে যে আনসারি কয়ে গেল না আনসারি দেখছে তো সে টাঙ্গাইল সদরের থেকে পঁচিশ মাইল দূরের থেকে ওই শহরের মধ্যে মানুষ গেছে জাগো পাঁচশো টাকা আনসারি দিয়া বিরিয়ানি খাওয়াই নিতে পারবেন ওই শহরের মধ্যে হয়তো আমি গুনাগারের বরকতে আসছে তাহলে আমাকে কদর করার দরকার আছে না নাই আর আমরা কিন্তু মুসাফির আমাদের দুয়ার ডাইরেক্ট কবুল হয় ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আপনি শুনলে আরো খুশি হবেন আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম মিথ্যা বললে আল্লাহ জবান কেড়ে নিবে ওই তোফাজ্জেল আমার মাদ্রাসা মসজিদে গেছে জিগান আমি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি চার কোটি মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় বিয়ে কইরা এত মসজিদ বানাইলে আমি তার কাছে এক কোটি টাকা চাইলে দিত না হান্ড্রেড পার্সেন্ট দিত সে যোগ্যতা আমার আছে আমি জীবনও যাইনি আমি আপনাদের মতো লোকের রক্ত পানি করা পয়সা দিয়া নিয়া আল্লাহর ঘর বানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এবং এত সুন্দর মসজিদ বানাইছে আপনি দেখলে বুকটা ভরে যাবে আমাদের টাকাগুলো আল্লাহর রাস্তা খরচ আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোর করে আমি আরো জোরে কেন আমিন তাকালে দিকে আবুল আহাবের বউ কয় তোর বর দম আর লাগছে আমার নবী বলে ফেলেন চাষি
আপনি তাহলে কালেমা পড়েন কো তুমি আমার কায়দা পাইছো কায়দা ফেলে কালেমা পড়াইবা মা মা গহেন তা বজন দে আমার নবী বলে চাচি আমি এখান থেকে বের হওয়ার পরে আজরাইল আসবে নবী দেখতেছে আজরাইল ঘরের দরজায় দাঁড়ায় দিছে আজরাইল কে দেখিয়া চক্ষু যাবে উল্টা আজরাইল কে দেখিয়া কলিজার পানি যাবে শুকায়া এখন কাঁদবেন তখন আবুল আহাবের বিবি বুঝতে পারে নাই যে আজরাইলের মায়ের কত ভয়ঙ্কর যখন আমার নবী ঘরেতে বের হয়ে গেছে আজরাইলের ঈমান শুরু হয়ে গেছে আবুল আহাবের স্ত্রী এত ভয়ঙ্কর পাগলা কুকুরের মতো চিল্লাইতেছে পাগলা কুকুরটা সামনে পাগল হয়ে গেলে চিল্লায় এইভাবে চিল্লাইতেছে নবী কিন্তু দূরের থেকে শুনতাছে আমার নবী তখনও ভাবছিল এখন একটু যাই কালেমাটা পড়ে কিনা আমার দরদের নবী কত আদরের নবী শাশির কান্নাগুলা তার কলিজার মধ্যে আঘাত করতেছে কারণ কি জানেন এখন আমার কাছ থেকে নেন একটা মাত্র কারণে নবীর মায়া লাগতেছে আমার নবীর জন্মের পরে এই শাশিরা তার একটা নাম দিয়েছিল সোয়াইবা নাম এই ঋণটা শোধ করার লেগে নবী আমার কান্দতেছে বাজান রে আবুল আহাবের বিবি নবীর জন্মের কথা শুনিয়াই সোয়াইবা নামে বান্দিদারে আজাদ করে দিছে কেন বান্দিদারে আজাদ করে দিছে মুহাম্মদ নামে যেই বালকটা জন্ম নিছে ওর বাবা নাই গো খুশির আনন্দে একটা বান্দি আজাদ করে দিছে তোমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়েছে তখন হুজুরের চাচা আবু তালেব বলছিল বাবা তুমি তোমার শাশুড়িকে কোনোদিন কষ্ট দিও না কারণ আমার ওয়াইফ যেরকম তোমার জন্মের পরে খুশি হয়েছিল এই মহিলাটাও তোমার জন্মের পরে অনেক খুশি হয়েছিল ওই শাশুড়ির ওই খুশির আনন্দটুকু ঋণ শোধ করার লাগিয়া আমার নবী শাশুড়ির ওই ষাঁড়ের মতো চিল্লানি সহ্য করতে পারতেছে না নবী চাইতেছে দৌড়ে যাইয়া আল্লাহর পাও ধরে বলবে আল্লাহ আমার শাশুড়ি হেদায়ত দাও কিন্তু আমার আল্লাহ তো কহর মেরে দিছে আর কাজ হবে না বজনদে এবার দিলটা নরম করবেন যখন মৃত্যুর সময় শয়তান আপনার মাথার কাছে বসে পড়ে তখনও যদি একটা তালবিয়ালিন আপনার মাথার কাছে বসিয়া সুরা ইয়াসিন আর সুরা মুলুক তেলাওয়াত করে শয়তান আপনার কাছে আর বসতে পারবে না আপনার মৃত্যুটা একবারে আসানের সাথে হয়ে যাবে শুধু আমার দিকে তাকাবে না তামান নবী বলছিল চাষি হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত আমার হাতে না যদি আমার হাতে হইতো আমি আপনার কালেমা পড়াইতে পারতাম কথা ঠিক না ঠিক পারলেন না আমার নবী চাষিরে কালেমা পড়াইতে পারলেন না আবুল আহাবরে পড়াইতে পারলেন না আবু তালেবরে পড়াইতে আসলে হেদায়ত আল্লাহর হাতে কার হাতে জোরে বলেন কার হাতে এই যে যারা ওয়াজে আসছেন কত যুবকের জায়গা হয় নাই দাঁড়াইদের ওয়াজ শুনতেছেন আমি আপনাকে একটা শব্দ গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে আর এই কাতুলি আসিবে না আসি একটা গ্যারান্টি দিয়ে গেলাম কিয়ামতের মাঠে যদি কোনো ওসিলায় আল্লাহ মাফ করে দেয় ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা আল্লাহ পাক অনেক মাহফিলের খাতিরে অনেক বান্দাকে মাফ করে দিবে আমি বলি নাই কোরআন শরীফ বললেন ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা ওই জমিনে বসে একজন কাঁদছিল তার কান্না দেখে তুমি কাঁদছিলা আমি আল্লাহর ভাল লাগছিল কিন্তু পরবর্তীতে আমল করতে পারো নাই যা ওই মাহফিলের খাতিরে তোরে মাফ করে দিছি তাহলে যে যেমনি আছেন হে আমনে থাকেন ইনশা ইনশা আমার দিক তাকাবেন এখন জমিনের মালিককে ওই আল্লাহ দেখে নাই আব্দুল্লাহ ইবনে মাসুদের কান ফাটাই দিছে
তাকান দিকে তামান নবীর কাছে যখন আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পুরো কান্দা নষ্ট